মালদায় টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ, আর অন্যদিকে নদিয়ায় টাকা দিয়ে দলীয় পদ না পাওয়ার অভিযোগ। আর সেই দলীয় পদ না পাওয়ার জন্যই বিধায়কের বিরুদ্ধে সরব হলেন এক তৃণমূল নেতা। অভিযোগ, ব্লক সভাপতি করার জন্য তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েও পদ দেননি করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। আর এরপরই প্রকাশ্যে বিধায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন হাসান আলী নামে ওই তৃণমূল নেতা, যদি এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিধায়ক। আমাদের 77 নম্বর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, এই যে আমাদের এখানে ব্লক প্রেসিডেন্ট নতুন হবে বলে একটা আন্দোলন শুরু হয়েছে, এবার আমাকে ব্লক প্রেসিডেন্ট করব বলে আমার সঙ্গে 7 লক্ষ টাকা নেয়। তৃণমূল বিধায়কের কাছে প্রতারণার শিকার দলেরই কর্মী, এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তোলপাড় নদিয়ার করিমপুর। ব্লক সভাপতি করে দেওয়ার নামে করিমপুরে 2 নম্বর ব্লকের বাসিন্দা হাসান আলীর থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে। দিন পরে ব্লক প্রেসিডেন্ট যখন ডিক্লার হলো, দেখলাম যে অন্য এক ব্যক্তি। এবার আমি কিছুদিন পরে, দু একদিন পরে স্যারকে ফোন করলাম যে দাদা এটা তো হয়ে গেল, তাহলে আমার টাকাটা এখন ফিরিয়ে দিন। দিয়ে ফোন তো ভালো মতো ধরে না, তো আমাকে সে উল্টা সোজা কথা, এবার মানে ধমকি ব্যবস্থা। গোটা ঘটনায় শাসক দলকে কটাক্ষ জানিয়েছে বিজেপি নেতৃত্ব। তৃণমূলের যে সবাই চোর, ভদ্র গেলেও সে চোর হয়ে যায়, ঠিক সমুদ্রের মধ্যে মিষ্টি জল পড়লেও নোনা হয়ে যায়, আজকে তৃণমূলের অবস্থা ঠিক। মমতা ব্যানার্জি একটা কথাই বলেছিলেন যেটা সত্যি, আর সবই তো ধাপ্পা দিচ্ছেন মানুষের সঙ্গে, প্রতারণা করছেন। তিনি বলেছিলেন যে আমি চোর, অমুক চোর, তমুক চোর, আমরা সবাই চোর। যার বিরুদ্ধে অভিযোগ সেই বিধায়ক অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। দুর্নীতির কথা, যার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, এরকম মিথ্যা মিথ্যার পেছনে দৌড়াচ্ছে, এগুলোটা স্টপ হওয়া দরকার ইমিডিয়েট। নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে বারবার টাকা আত্মসাতের অভিযোগ সামনে এসেছে, এ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এবার এই দলীয় পদ পাওয়া নিয়ে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে সরগরম এলাকার রাজনীতি। নদিয়া থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।